আজকে আলোচনার বিষয় মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এটা নিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু। এমএসএমইকে প্রধানত দু ভাগে ভাগ করা হয়, এক সার্ভিস রিলেটেড আর একটা ম্যানুফ্যাকচারিং রিলেটেড। তো দুটোর বিভিন্ন মেজার করার বিভিন্ন পদ্ধতি আছে, ইনভেস্টমেন্টের ওপর নির্ভর করে এটাকে দু ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং আর বললাম সার্ভিস। যারা নতুন ব্যবসায়ী, যারা এমএসএমই ইউনিট করতে চান, আগে একভাবে রেজিস্ট্রেশন হতো, এখন নতুন পদ্ধতি উদ্যম রেজিস্ট্রেশন। আগে হতো উদ্যোগ আধার মেমোরেন্ডাম, উদ্যোগ আধার মেমোরেন্ডাম এখন ভ্যালিডিটি বাড়িয়ে 31শে ডিসেম্বর 2021 পর্যন্ত করা হয়েছে, যেটা ছিল 31শে মার্চ 2021, যা পরিবর্তন হয়ে 31শে ডিসেম্বর 2021 পর্যন্ত করা হয়েছে। অথবা কেউ উদ্যম রেজিস্ট্রেশনও করে নিতে পারেন, যাদের জিএসটি আছে, জিএসটি নাম্বার আছে, তারা উদ্যম রেজিস্ট্রেশন করে নিতে পারেন। কিছু কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট আমি যেটা বলবো এমএসএমই রিলেটেড, যেখান থেকে আপনারা কিছু সুবিধা পাবেন বা আরও বিভিন্ন স্কিমগুলো সম্বন্ধে ডিটেলস জানতে পারবেন। যে ওয়েবসাইটগুলো আমি বললাম সেগুলো হচ্ছে msme.gov.in, dcmsme.gov.in, udyamregistration.gov.in। এগুলো আপনারা ফলো করলে মোটামুটি এমএসএমই সম্বন্ধে যে স্কিমগুলো আছে সেগুলো আপনারা জানতে পারবেন। এবং রাজ্যের কিছু কিছু এমএসএমই ডিপার্টমেন্ট আছে, রাজ্যের এমএসএমই ডিপার্টমেন্ট আছে, সেগুলো আপনারা ওয়েবসাইট বা ইন্টারনেট থেকে আপনারা পেয়ে যেতে পারবেন। যেমন wbmsme.gov.in রাজ্যের এমএসএমই ডিপার্টমেন্ট। তো এইভাবে আপনারা ইন্টারনেটের মাধ্যমে বা গুগল করলে আপনারা ডিটেলস এটা পেয়ে যাবেন। ধন্যবাদ।